শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, উনি হল আমাদের ভরসার জায়গা, আস্থা, বিশ্বাস এবং আনুগত্যের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। ওনার হাতে যদি বাংলাদেশ থাকে, আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আবু নাসের, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, সফলতা, ব্যর্থতা, অর্জন, রাজনৈতিক সিদ্ধান্তে অর্থনীতির এরকম অনেক বিষয় থাকে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি প্রভাবিত করেছে? দেখেন, সম্পদে, অর্জনে, ভবিষ্যতের সম্ভাবনায় বাংলাদেশকে নিয়ে গর্ব করবার মতো আমাদের অনেক কিছু রয়েছে। আমাদের সম্ভাবনা যেমনি আছে, আমাদের সমস্যাও আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো সমস্যাই অসমাধানযোগ্য নয়। আমরা যদি পারস্পরিকভাবে এবং ঐক্যবদ্ধ যদি প্রচেষ্টা থাকে, প্রয়াস থাকে এবং পলিটিক্যাল নেতৃত্ব যদি সাহসিকতার সাথে আগায়, তাহলে বাঙালি অনেক লড়াই সংগ্রাম করেছে কিন্তু আত্মপ্রত্যয়ের কোনো লড়াইয়ে বাঙালি পরাজিত হয়নি। এটাকে যদি আমাদের অস্তিত্বের লড়াই মনে করি, যে অর্থনৈতিক সংকটকে, তাহলে আমরা যদি আত্মপ্রত্যয়ের সাথে সকলে মিলে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করি, তাহলে সমস্যার থেকে উত্তরণ অবশ্যই সম্ভব। আমাদের কৃষি, আমাদের অস্তিত্ব, দেখেন আমরা খাদ্য সংকটের আশঙ্কা করছিলাম কিন্তু গত আমন সিজনে আমাদের বাম্পার ফলন হয়েছে, সরিষার রেকর্ড এবার ছাড়িয়ে যাবে কৃষি মন্ত্রণালয় ঘোষণা করেছে। শিল্প আমাদের আত্মবিশ্বাস, আর প্রযুক্তি হলো আমাদের ভবিষ্যৎ, আর শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, উনি হলো আমাদের ভরসার জায়গা, আস্থা, বিশ্বাস এবং আনুগত্যের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। ওনার হাতে যদি বাংলাদেশ থাকে, আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এবং আমাদের যে অভীষ্ট লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, অগ্রাধিকার কথা বলছেন, সেক্ষেত্রে কি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অগ্রাধিকারই বেশি থাকবে? কি অফকোর্স, ইলেকশনের সময় একটি আস্থার পরিবেশ অবশ্যই সৃষ্টি করতে হবে এবং আমরা এই মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোনো বৈরী পরিবেশ এই বছরে হোক এটা অবশ্যই চাইব না, যাতে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই বিষয়ে যাতে আমরা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারি এবং এই দেশের মানুষকে সহায়তা করা। একটা শান্তিপূর্ণ নির্বাচন হওয়া মানে যে দেশকে সেভ করা। মানুষ এই অশান্তি, এই আগুন সন্ত্রাস এগুলো আর চায় না। মানুষ এখন মানে নিজের পা এ দাঁড়িয়ে বেঁচে থাকার আত্মবিশ্বাস অর্জন করতে চায়। সেই ক্ষেত্রে অবশ্যই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, আস্থার সংকট হয়তোবা বাড়তে থাকবে, সেই সংকটটা আমাদের সকলের প্রয়াসের মাধ্যমে আমরা এই নির্বাচনের বছরটা আমরা উৎসব মুখর পরিবেশে উদযাপন করব। আপনাকে অবশ্যই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশের মধ্যে দিয়ে না, শান্তিপূর্ণ একটি নির্বাচন আমাদের সময় নেই, আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ খন্দকার রুহুল আমিন সিআইপি, তফিকুল ইসলাম খান এবং বদিউর রহমান, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি নিটল টাটা এসটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।